हेलो फ्रेंड्स, गुड इवनिंग एंड वेलकम बैक टू माय चैनल। आमी सुदीपा, आमार सुदीपास डेली ब्लॉगे एक नतून झाचकचके ब्लॉग निये तोमादेर सबाईके जानाई वेलकम। तो चलो, आज हच्छे बृहस्पतिवार। बृहस्पतिवार एखन बाजे बिकेल 4:30। 4:30 थेके आमी आमार ब्लॉगटा स्टार्ट करछि। तो देखो, निजेके एकटु रेडी करे निएछि कारण बोन आसछे बाड़िते। तो तार जन्य एकटु फ्रेश होये निलाम और एखन एकटु घरटा गुछाबो और ड्रेसटा एकटु चेंज करबो भाबछि, कारण পুজোর সিজন আছে। যদি একটু বাইরে বেরোয় ফেরে, তো তার জন্য একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন ঘরটা গুছিয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যা দেবো। তো চলো, বিকাল থেকে আমি কী কী করি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। হ্যাঁ, দেখো সন্ধ্যা ঠান্ধা সব দেওয়া হয়ে গেছে। আর আমার বোন, বোনের বর, বোনের ছেলে সব ওরা চলে এসছে পুজোতে, কী কী জামা কাপড় নিয়ে এসছে। তো সেগুলো সব ওরাও আমাদের দেয় পুজোতে, আমরাও ওদের দিই পুজোতে। তো সেগুলো সব বার করছে, দেখছি। তো চলো দেখো এখন কী করবো সন্ধ্যাটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সবটাই। আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা দেখতে। আর আমার ব্লগে তো আমার বোনকে তোমরা আগেই দেখেছো। তো এই দেখো, এটা ওরা পুজোতে নিয়ে এসছে আমাদের জন্য গিফট, আর আমরা ওকে দিয়ে ওদের দিয়ে দিয়েছি। আসলে আমি তো বেরোনোর খুব একটা টাইম পাই না, তো তার জন্য আমি ওকে কিছু কিনে টিনে দিইনি, টাকা দিয়ে দিয়েছি, বলেছি তুই কিনে নিস। তো ও বলেছে ঠিক আছে। আর দেখো, এই দেখো ওর, আমরা এবার সন্ধ্যাবেলা একটু হালকা টিফিন করছি, টিফিন কিনে নিয়ে এসছে। তো এই দেখো একটু টিফিন করছি সবাই মিলে, দেখো দেখতে থাকো। হ্যাঁ, দেখো বন্ধুরা, 2 ঘন্টার জন্য এসছি, তা আমাকে রান্না করে খাওয়াচ্ছে, আমাকে রান্না করতে হচ্ছে। দেখো এর থেকে দুঃখের আর কি হতে পারে, এর
বিচার চাই তোমরাই বলবে দিদির বাড়িতে এসে বোন রান্না করবে কি এটা কি হয়েছে দু ঘন্টার জন্য এসেছি তাও রান্না করে খাওয়াচ্ছে রান্না করে খাওয়াচ্ছি না রান্না করে খাওয়াচ্ছি আর ভুল বলছিস কমেন্ট না হ্যাঁ দেখো লুচি ভাজি মাংস রান্না হয়ে গেছে আমি করেছি দু ঘন্টার জন্য এসে একটু বসে খাইনি তো এখন রাতে ওরা খেয়ে যাবে বললো তো তার জন্য একটু চিকেন করলাম আর ওরা বললো ভাত টাত কিছু খাবো না তো একটু লুচি ভাজ তো চলো দেখো লুচি ভাজছি দুজনে মিলে আর কত ইয়ার্কি ঠিয়ার্কি করছি আমরা আমরা দুই বোন একসাথে থাকলে এরকমভাবেই একটু সময় কাটাই দুজনে এমনিতে তো আমাদের খুব একটা দেখা সাক্ষাৎ হয় না আমাদের একটু ফোনে ফোনেই কথা হয় হোয়াটসঅ্যাপে কথা হয় কারণ ওর আর আমার বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই দূর তো তার জন্য আমাদের খুব একটা দেখা সাক্ষাৎ হয় না তো বাড়ি যাই যখন তখন ও আসে আর ও মাঝে মধ্যে আমার বাড়িতে আসে ওর বাড়িতে আমার খুব একটা যাওয়া হয় না কারণ আমি তো বেরোই না খুব একটা আর ও মাঝে মধ্যে চলে আসে চটপট করে কাল আমি যাব ভাবছি ওর বাড়িতে তো সেখানে গেলে সেখানেও আমি সবটা শেয়ার করব তোমাদের সাথে দেখতেই পারবে তোমরা আমার ব্লগে আরে দেখো এখন একটুখানি চটপট করে লুচি ভেজে নিলাম সন্ধ্যাবেলা সবাই মিলে একটু লুচি দিয়ে চা দিয়ে খাবো ভাবছি তো তার জন্য একটু লুচি ভেজে নিচ্ছি আর পরে রাতের খাবার ওরা রাতে খেয়ে যাবে আর আমি রাতে আমাদের জন্য আবার করব করে তখন আমরা রাত্রে খেয়ে নেব তো এই দেখো চা দিয়ে লুচি দিয়ে এখন আমরা একটু খাবো আর এখন বিভিন্ন ধরনের আলোচনা হবে বিভিন্ন ধরনের আলোচনা করলাম করছি আমরা প্ল্যান করছি পুজোতে আসলে আমরা একসাথে বেরোই তো ঘুরতে ওরা আর আমরা একসাথে ঠাকুর ঠাকুর দেখতে যাই যে কোনো একদিন আমরা একটা জায়গায় মিট করি একসাথে ঠাকুর দেখি সে হোল নাইট দেখি বা কখনো হোল নাইট আমি কোনো দিনই ঠাকুর দেখতে পারি না তো তার জন্য আমরা একটু এগুলো প্ল্যান করে নিচ্ছি বা দেখো ওর বাবাও চলে এসছে কাজের থেকে বাড়িতে চলে এসছে ওর বাবা আর আমার তো বাবার বাড়িতে আর কেউ নেই তোমরা জানোই আমার বোন আছে আর মা আছে আমার ভাই দাদা কেউ নেই তো তার জন্য আমরা যখন দুই বোন একসাথে হই না তখন আমাদের খুব ভালো লাগে আর কি আর মাও মা তো অফিস করে মা খুব একটা আমাদেরকে টাইম দিতে পারে না কারণ মার অফিস থাকে তো তো তার জন্য মা খুব একটা টাইম দিতে পারে না তো কাল যাব সবটুকু শেয়ার করব তোমাদের সাথে আর দুর্গাপূজা চলে এসছে মনে তো ভীষণ খুশি ভীষণ খুশি আমি তো মানে পুজো চারটে দিন মনে খুব আনন্দ থাকি আমি ঠাকুর খুব একটা দেখতে যাই কি না যাই বাইরে বেরোই কি না বেরোই ঘরের মধ্যেই আমি ভীষণ আনন্দ করি আমার ভীষণ ভালো লাগে ঘরে আমি বাপের বাড়ি যাই না পুজোতে আমি একদিনও বাপের বাড়ি যাই না কারণ আমার মায়ের অফিসে ডিউটি থাকে পুজোতে মাদের এমার্জেন্সি ডিউটি তো তার জন্য মার পুজোতে ডিউটি থাকে আর কেউ নেই মা বাড়িতে তালা দিয়ে বেরিয়ে যায় বোন বোনের বাড়িতে থাকে আমি আমার বাড়িতে থাকি তো তার জন্য আমরা যে কোনো একদিন দুই বোনে একসাথে মিট করে খাওয়া দাওয়া করি তো পুজো এসে গেল আমার মনে ভীষণ আনন্দ আশা করি তোমাদেরও মনে ভীষণ আনন্দ মনে খুশি রেখে সবাই থাকো মনে আনন্দ নিয়ে সবাই থাকো তো তার জন্য তাহলে দেখবে খুব ভালো লাগবে আর কি লাইফটাকে খুব সুন্দরভাবে কাটাতে পারবে যদি মনে আনন্দটা থাকে আর আনন্দ হাসি খুশি না থাকলে মনের মধ্যে যদি আনন্দটাই না থাকে তো লাইফটা একেবারেই আমি নষ্ট হয়ে যাবে তো বাচ্চাদের সাথে সবাই টাইম স্পেন্ড করো আমি মনে করি যতটুকু সম্ভব ডিস্টেন্স মেনটেন করে ঠাকুর দেখতে বেরাও তো চলো দেখতে থাকো আর ব্লগটা বেশি বড় করব না ব্লগটা আর বেশি বড় করব না আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দেব তো দেখো ওরা এখন খেয়ে বেরিয়ে যাবে এদিকে চা করছি আর ওদিকে লুচিও ভাজা হচ্ছে তো ব্লগটা অনেকটাই বড় হয়ে আসছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দেব কাল আসবো নতুন একটা ব্লগ নিয়ে চলো ততক্ষণের জন্য টাটা গুড নাইট